অবশ্য নাট্যমেলার প্রাককালে দাঁড়িয়ে আজ আমরা অরুণ চক্রবর্তী মহাশয়ের সাথে কথা বলব। তিনি আমাদের সপ্তক নাট্য সংস্থার সিনিয়র মেম্বার প্লাস প্রেসিডেন্ট প্লাস কনভেনর। কেন এই নাট্যমেলা করেন, কেন এত বছর ধরে সপ্তক নাট্য সংস্থার সাথে যুক্ত, কি মজা পান তিনি এসব করে, সেসব বিস্তারিত ব্যাখ্যা আমরা আজকে তার কাছ থেকে শুনব। নমস্কার, গড়াপথ সপ্তক নাট্য সংস্থা। আমাদের সঞ্চালিকা রিয়া মন্নি একটু আগেই মুখবন্ধু যেটা বলতে চেয়েছেন, আমি নাট্যমেলার আহ্বায়ক বা আমাদের নাট্য দলের প্রেসিডেন্ট, এটা তো খুবই সত্যি। উনি বলতে চেয়েছেন কেন এই নাট্যমেলা, কি মজা পান এর থেকে। আসলে এই মজাটা পাওয়া, এটা তো আমার খুব শিশুকাল থেকেই শুরু হয়েছে। আমি যখন মানে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি, তখন থেকেই আমরা এই নাটক, আবৃত্তি, গান ইত্যাদির সঙ্গে আমার চর্চাটা শুরু করেছি। আমাদের পরিবারগতভাবেও আমরা এটা পেয়েছি। তারপর এই যে নাট্য সংস্থা তৈরি, যখন একটি বোধ বুদ্ধি বেশি হল, তারপরে নাট্য সংস্থা তৈরি। এই নাট্য সংস্থা তৈরি হচ্ছে ধরুন আমাদের প্রায় 25 বছর। আর এই যে ড্রামা ফেস্টিভ্যাল, এটা আমরা করছি, এবার হবে আমাদের 20th, মানে 20 বর্ষ নাট্যমেলা। এই 20 বর্ষ নাট্যমেলা, এই যে 20টা নাট্যমেলা আমরা করেছি, মজা তো নিশ্চয়ই কিছু না কিছু পায়, তা নাহলে কেন বিক্রি করে করেছি, কেন বিক্রিটা করি, কেন লোকের কাছে গিয়ে জোড়হাত করি আর লোককে অনুরোধ করি দাদা আমাদের 50 টাকা দেন, এই কার্ডটা নেন, আসুন না নাটকটা দেখুন, এগুলো নিশ্চয়ই কোনো একটা মজা আছে, তা নাহলে করি কেন। আসলে কি জানেন, আমাদের আজকালকার এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় বড় বড় ম্যারাপ বেঁধে, বড় বড় মঞ্চ বেঁধে রাজনৈতিক নেতারা যে সমস্ত বক্তৃতা রাখেন, বক্তব্য রাখেন, তা দিয়ে আমার মনে হয় 10,000 দর্শককে যেটুকু বোঝাতে পারেন বর্তমান পরিস্থিতির সম্পর্কে, আমার মনে হয় একটা নাটকের মাধ্যমে আমরা বর্তমান সমাজের যে দর্পণ, সমাজের যে পরিস্থিতি, সেটা বিশদ ব্যাখ্যা করতে পারি এবং আমাদের দর্শক বা শ্রোতা বন্ধুদের কাছে সেটা অত্যন্ত সহজ বোধ্য হয়। এটা বলতে পারেন একটা মজা, একটা লোক মাইক্রোফোনে দাঁড়িয়ে এক দাদা লোকের মধ্যে বক্তব্য রাখলো, রেখে যেটা বোঝাতে না পারলো, আবার নাটকের একটা ক্যারেক্টার 10 মিনিটের জন্য মঞ্চে এসে সে তার ব্যাখ্যা দিয়ে এত সুন্দরভাবে বোঝালো, মানুষ হাততালি দিল এবং বাড়ি যাওয়ার পথে তারা ওই বিষয়টা চর্চা করতে, এটা একটা মজা। এই মজা যেমন আছে, আবার নিজেরা বিভিন্ন সময় চরিত্র করি, ছেলেমেয়েদের নিয়ে নাটক করি, তার ভিতরেও একটা মজা। আপনারা জানেন না, আমরা আরও একটা মজা তৈরি করছি খুব শিশুকাল থেকে, শিশুদের নিয়ে আমরা নাটক, একদম বাচ্চা, কচি কচি বাচ্চা, এদেরকে নিয়ে আমরা আমাদের প্রত্যেকবার নাট্যমেলায় আমরা নাটক, এবং এই যে নাট্যমেলায় আমরা নাটকটা করি না বাচ্চাদের নিয়ে, এটা যেটা সবচেয়ে সমস্যা, এদের আমার পায়ে খুব বেশি হলে দর্শকে পারবে, এই দরবারুদের মধ্যে ওদেরকে স্ক্রিপ্ট তৈরি করে রোল মুখস্থ করানো, ক্যারেক্টার তৈরি করা, নাটক করি, ওদেরকে আমরা মঞ্চে খাড়া করি এবং প্রত্যেকবারই শিল্পটা খুব সাকসেস হয় এবং আমরা ওদের মানে অভিভাবকদের কাছ থেকে অফুরন্ত সাহায্য এবং সহযোগ। এছাড়া আরও একটা মজা পাই কোথায় জানেন, যখন এখনকার যে দিনকাল পড়ে গেছে, মানে ইলেকট্রনিক্স মিডিয়ায় বলুন বা আরও ছোট পর্দা বলুন, বড় পর্দা বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানে, যে বিদ্যালয়গুলোতে যে অনুষ্ঠানগুলো আগে হতো সেগুলো এখন প্রায় শেষ হয়ে গেছে, একদম বিলুপ্তির পথ, মানে ওই সরীসৃপ জাতীয় প্রাণীর মতো একেবারে বিলুপ্ত প্রায়, গরু পাখির মতো বিলুপ্ত প্রায়, সাপের মতো বিলুপ্ত প্রায়, সমস্ত বিদ্যালয়গুলোতে কিন্তু সাংস্কৃতিক চর্চা এখন অনেকটাই শেষ হয়ে গেছে। যদিও আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে বিদ্যালয়গুলোতে বিভিন্ন রকম সাংস্কৃতিক উদ্যোগ তৈরি করা, বিভিন্ন রকম অনুষ্ঠান করা, এটা অত্যন্ত শুভ উদ্যোগ, আমরা সেলুটটা এই শুভ উদ্যোগটাকে আমরা আমরা আমাদের নাট্য দলের পক্ষ থেকে, এটা নাট্যকর্মী হিসেবে আমরা সেলুটটা। তো আমরা যেটা করতে পেরেছি বিগত বেশ কয়েক বছর ধরে, আমরা এলাকায় প্রথম শুরু করি আমাদের এলাকাগতভাবে যে সমস্ত বিদ্যালয় মানে উচ্চ বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে, সেখানকার ছেলেমেয়েদের নিয়ে নাটক করা এবং এই নাটকটা আমরা একটা প্রতিযোগিতামূলক করাই, যদিও তাদের উৎসাহিত করার জন্য। তো এটা আমরা প্রথম 2-3 বছর এলাকাগতভাবে যেমন করলাম, তারপরে এটা অভূতপূর্ব সাড়া, সেই সাড়াটা কেমন যে আমার বনগাঁ মহকুমার বাইরেও
বাইরের টিমও এখন আমাদের কাছে নাটক করতে আসে। তো আমাদের এই বিদ্যালয়ের মানে আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতাটা আমরা চালাচ্ছি এবং এতে আমরা আমাদের যথেষ্ট খরচ হয়, আমরা এদের কোনো রাহা খরচ দিতে পারি না, কিন্তু আমরা এদেরকে একটা মেমেন্টো দিই, শ্রেষ্ঠ অভিনেতার একটা মেমেন্টো দিই, শ্রেষ্ঠ অভিনেত্রীর দিই, শ্রেষ্ঠ পরিচালকের দিই, শ্রেষ্ঠ আবহ যিনি করেন তাকে দিই, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দিই, আর আমরা যেটা দিই কিছু আর্থিক অনুদান, যে দল প্রথম হলো দ্বিতীয় হলো তৃতীয় হলো তাদের আমরা আর্থিক অনুদান দিই, মানে আমরা যেটা বলছি না এটা কিন্তু সব বিক্রি করে দিই, এটা কিন্তু এলাকার নাট্যমন্ত্রী মানুষের কাছে বিক্রি করে তবে আমরা এই নাট্যমালা করছি বলতে পারেন। এইবার 20 বছর হবে আমাদের এই নাট্যমালায় বিভিন্ন মানুষ এসছেন, মানে বড় 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 অভিনেতা এসছেন এবং তারা বলতে পারেন একেবারে বিনা পারিশ্রমিকেই আমাদের কাছে এসছেন। যেমন ধরুন সৌমিত্র বসু এসছেন, যেমন অরুণ মুখোপাধ্যায় বিখ্যাত যে জগন্নাথ, অরুণ মুখোপাধ্যায় এসছেন, আমাদের অশোক স্যার অশোক মুখোপাধ্যায় মানে থিয়েটার ওয়ার্কশপ তিনি এসছেন, আমাদের নয়ন আটোয়ার গৌতম বাবু গৌতম হালদার, আরে গৌতম দাদাকে আমরা দুবার নিয়ে এসেছি, আর নিজে গাড়ি চালিয়ে এসে এখানে নাটক করে গেছে, পয়সা নেয়নি, যেটুকু দিয়েছি তেল খরচা, এইরকম মানে সুরঞ্জনা দাশগুপ্ত করে গেছে, বিমল চক্রবর্তী করে গেছে, এরকম বহু ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আমাদের এই উদ্যোগটাকে সাধুবাদ জানাতে স্বাগত জানাতে বলতে পারেন নিজেদের প্রত্যেক খরচায় নাটক করে আমরা নাটক করি, আমাদের ছেলেমেয়েরা সারা বছর ধরে টিভিতে পয়সা বাঁচিয়ে যে পয়সা জোগাড় করে সেই টাকা আমাদের দেয়, আমরা কাঠ ছাপাই, কাঠ ছাপিয়ে মানুষের কাছে কাছে বাড়ি বাড়ি যাই, বিভিন্ন জায়গায় গিয়ে তাদের হাত ধরে অনুরোধ করে বুঝিয়ে তাদের কাছ থেকে একটু আর্থিক অনুদান নিয়ে আমরা এই নাট্যকলা করছি। এবং এটার মধ্যে অবশ্যই একটা মজা আছে, নাটক সমাজ দর্পণ, সমাজের কথাটাই নাটক বলার চেষ্টা করে এবং নাট্যকর্মী হিসেবে সমাজ সমাজ সংস্কারকের কাজ করে আমার নাট্যকলাগুলো, আমার এটাই বিশ্বাস। আশা করি আমরা যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি এই নাট্য আন্দোলন আমাদের আরও দীর্ঘদিন ধরে চলবে, আমাদের শরীরে যতদিন আমাদের রক্তবিন্দু আছে ততদিন ধরে আমরা এই নাট্য আন্দোলন চালিয়ে যাব এবং আমার বিশ্বাস যেভাবে মানুষ আমাদের সহযোগিতা করছেন আমাদের পাশে আসছেন নিশ্চয়ই আমরা পারবো এটা চালিয়ে। সবশেষে একটা কথা বলে রাখি, নাট্য দর্শক হিসেবে গাঁড়াপোতা বনগাঁ থেকে 10 কিলোমিটার একটু ভিতরে এই গাঁড়াপোতাতে আমরা নাট্য দর্শক হিসেবে এমন দর্শক তৈরি করতে পেরেছি, সৌমিত্র বসু বলুন, অরুণ মুখোপাধ্যায় বলুন, অশোক মুখার্জি বলুন, গৌতম হালদার বলুন, সুরঞ্জনা দাশগুপ্ত বলুন, বিমল চক্রবর্তী বলুন, প্রত্যেকে স্বীকার করে গেছেন কলকাতা থেকেও দামি দর্শক আমরা তৈরি করতে পেরেছি, এটা আমাদের অহংকার এবং এই অহংকার সমস্ত নাট্যকর্মী নিয়ে। ভালো থাকবেন সবাই, আবার যদি ভবিষ্যতে কখনো সম্ভব হয় আবার আপনাদের সঙ্গে কথা।